এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পূর্ণা, আগেও তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো, একা একা নিয়েছো, যেটাতে আমাদের বাড়ির কারোর মত ছিল না। তুমি আবারও ঠিক একই জিনিস করছো, একা একা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো যাতে আমাদের বাড়ির কারোর মত নেই, আমরা মেনে নিতে পারছি না। আমি জানি না বাকি কে কি করবে না করবে, আমি অন্তত বিনয়কে এ বাড়িতে জায়গা দিতে পারবো না। একবার আমার দিকে তাকাও না, একদম না বিনয়। আমার সামনে দাঁড়িয়ে তুমি ন্যাকা ন্যাকা গলায় একটা কথাও বলবে না। তোমার ভেতরে কত বড় একটা পশু বাস করে সেটা এখানে কেউ বুঝুক চাই না বুঝুক, আমি খুব ভালো করে বুঝে গেছি। কেন এসেছো তুমি এখানে? আমি তোমার মুখদর্শনও করতে চাই না। শুভদা, শুভদা, এতদিন এই লোকটাকে তো আমি বাঁচিয়েছি। আজ আমি আপনাকে বলছি, আপনি কল করুন থানায়, পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাক, তাহলে নাটকটা ঘুচে যাবে। মা, 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 বাবাকে, বাবাকে একটু বসতে দাও, নিজের কথাটা তো বলতে দাও। আর একটা মানুষের নিজে কথা বলার অধিকার সবার আছে, তোমরা কেউ আটকাতে পারো না প্লিজ। বাবা তুমি চলো তো, তুমি বসবে। আচ্ছা আচ্ছা, চলো মা, 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 একটু দাঁড়া। বলছি কি ছায়া, আমি হাত জোড় করছি তোমার কাছে, আমাকে ক্ষমা করে দাও না গো। হ্যাঁ অনুভূতি, অনুভূতি, আপনি আমাকে ক্ষমা করে দিন না। হ্যাঁ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন না। এই শুভ, শুভ, আমাকে আমাকে ক্ষমা করে দেওয়া যায় না। দেখো শুভ, আমি আমি যে অপরাধ করেছি আমি মানছি, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু কিন্তু আমি যদি চেষ্টা করি, হ্যাঁ আমি যদি চেষ্টা করি ছায়া, আমাকে শুধরে দেওয়া যায় না। আমি নিজেকে নিজে শুধরাব। হ্যাঁ আমি স্বীকার করছি অনুভূতি, আমি স্বীকার করছি যে আমার মেয়ে ওই রাগিনী যা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, ওর শাস্তি হোক। আমার মেয়ে হলো, ওর শাস্তি হোক, আমি চাইছি ওর শাস্তি হোক। কিন্তু আমি আমি কি করলাম অনুভূতি, আমাকে কি এই বাড়িতে একটু জায়গা দেওয়া যায় না? ঠিক আছে ঠিক আছে অনুভূতি, আমার আমার এই মুখ দেখে আপনাকে জায়গা দিতে হবে না। কিন্তু আমার ওই ওই শ্রদ্ধেয় স্বর্গীয় বাবা, সে তো আপনাকে ভালোবেসে স্নেহ করে এত বড় সম্পত্তি, এত বড় বাড়ির দায়িত্ব দিয়ে গেছিলাম, তার কথা ভেবে অন্তত, হ্যাঁ তার কথা ভেবে অন্তত আমাকে সামান্য একটু জায়গা এই বাড়িতে দেওয়া যায় না? আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? বলুন না অনুবৌদি। কেউ তোমাকে ক্ষমা করবে না এই বাড়িতে, আমি কাউকে তোমাকে ক্ষমা করতে দেব না। তুমি হচ্ছে না রাগিনী সেই চুরিদার যে রাগিনীর সাথে মিলে পূর্ণাকে মারার চেষ্টা করেছিলে, এখন এই মেয়েটা পুলিশ কাস্টাডিতে আছে, কালকে জেলে যাবে, তুমিও যাবে ওর সাথে জেলে। হ্যাঁ আমি নিজে তোমাকে নিয়ে যাব, চলো তুমিও যাবে জেলে। বিনয় কাকুকে ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। না পূর্ণা, এই লোকটা তোমাকে কি পট্টি পরিয়েছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে হাত জোর করে বলছি, খাল কেটে কুমির এলো না। উন্না, উন্না তুমি এটা কি করছো? ওই মানুষটার জন্য, ওই মানুষটার জন্য তুমি পরিবারের সকলের বিপক্ষে যাচ্ছ? বিনয় কাকুকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তার ভালো করতে না পারলেও তাকে রক্ষা করাটা আমার কর্তব্য। কেন সবার চোখে খারাপ হচ্ছেন পূর্ণা? আপনি বিনয় কাকু কিন্তু কারোর ক্ষমা ডিজার্ভ করেন না, কেন ফিরিয়ে এলেন এই লোকটাকে? হ্যাঁ পূর্ণা, বিনয় কাকু কিন্তু একজন ক্রিমিনাল, ওর ভালো ভালো কথায় আপনি একদম কান দেবেন? কান দিলেও বা কি, পূর্ণার কোনো জোর জুলুম আজ আমি মানব না। বিনয়ের পাপের সাজা ও না পাওয়া পর্যন্ত আমি চুপ করে থাকবো না। ছায়া কাকিমা, যদি বিচার করতে হয়, আপনিও কিন্তু রাগিনীর মতো একদিন আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলেন, ইভেন আমাকে মারার চেষ্টাও করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাকে ধরে ফেলেছিলাম,
সেদিন যদি সুবিচার পাওয়ার জন্য আমি পুলিশের কাছে যেতাম তাহলে কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে থাকার সুযোগটাই পেতেন। শুধু তাই না, আমার বোনকে আপনি চোর অপবাদ দিয়েছিলেন। গুনগুন মায়ের দামি দামি গয়নায় কেন হাত দিয়েছে? হাতটা ঢিলে হয়ে গেছিল, তাই আমি ওকে বললাম যে হাতটা টাইট করে বেঁধে মাকে পরিয়ে দিতে। কেন বলেছ? বাড়ির কাউকে কিচ্ছু না বলে ওকে কেন বলেছ? মায়ের এত দামি দামি গয়না, এর মূল্য কি সবাই বোঝে? তখনও কিন্তু আমি চুপ করেছিলাম। কি শাস্তি হয়েছে আপনার? কোনো শাস্তি হয়নি তো। পূর্ণা, তুমি কিন্তু সকলের সামনে এবার আমাকে অপমান করছো। না না না, আমি উচিত কথা বলছি। যদি আপনি এতগুলো অন্যায় করে থাকেন তারপরেও আপনাকে আমরা ক্ষমা করে দিই, তাহলে বিনয় কাকুকে কেন ক্ষমা করতে পারবো না? কাকিমা, এই মানুষটাকে আরেকবার সুযোগ দিতে আমাদের কি খুব অসুবিধা হচ্ছে? পূর্ণা, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এই লোকটা বদলে গেছে? কোনো প্রমাণ আছে? এই 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 মানুষটা, এই মানুষটা আদৌ বদলাতে পারে? প্রমাণ আছে। আজকে আমি কোর্টে গেছিলাম, সেখানে বিনয় কাকু আর শিপ্রা কাকিমা ডিভোর্সের অ্যাপিল করে এক ধাপ কিন্তু এগিয়ে গেছেন ওনারা। ফলে এই ঘটনার মধ্যে কিন্তু কোনো জল নেই। সুতরাং একজন যখন এতই চেষ্টা করছে সবটা ঠিক করে নেওয়ার, আমরাও একটু চেষ্টা করি না? তাই ওনাকে বাড়িতে এনে আমি সেই চেষ্টাই করছি। আর এরপরে যদি বিনয় আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে আমাদের, তার দায়ও তুমি নেবে তো? দেখুন কাকিমা, কোনো খারাপ মানুষ যদি ভালো হওয়ার চেষ্টা করে, সেই সুযোগটা তাকে তো দেওয়া উচিত। উনি তো আবার ভালো হওয়ার চেষ্টা করছে। আমরা তো ছায়া কাকিমাকেও সেই সুযোগটা দিয়েছিলাম, দেখুন না উনি এখন কতটা ভালো আছেন। ওনাকেও একবার সুযোগ দিই। আপনারা সবাই চুপ করে গেলেন যে, কিছু বলুন। তাহলে আমি এটাই ধরে নিচ্ছি, কারণ না বলা তো সম্মতির লক্ষণ। আপনারা সবাই রাজি তাই তো? না না, আমার মনে হয় সবাই আমাকে বোধহয় একটা সুযোগ দিচ্ছে। ভালো, ছাড়, আমি এবার ঘরে গেলাম। কোন ঘরে যাবে তুমি বিনয়? ঘর মানে ওই অনুবাদি, আমি কিন্তু এই লোকটার সাথে এক ঘরে থাকবো না। মা প্লিজ, চুপ। এইটুকু ডিসিশন নেওয়ার অধিকার নিশ্চয়ই আমার আছে নাকি? পূর্ণা এখন আমাকে ঘেটি ধরে এই লোকটার সাথে সংসার করাবে, তুমি কিন্তু এটা পূর্ণা করতে পারো না। আচ্ছা আচ্ছা, একটু মাথা ঠান্ডা করো। আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো, আমার কোনো অসুবিধা নেই। আমি ওই গেস্ট রুমে পড়ে থাকবো, আর ওই গেস্ট রুমে বসে আমি